আজকে আমাদের টপিকটা হচ্ছে এসএমএস মার্কেটিং। আমাদের বাংলাদেশে যদিও এটা খুবই প্রচলন নাই, কিন্তু অন্য কান্ট্রিতে যেমন ইউনাইটেড স্টেটস, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এগুলাতে খুবই এটা জনপ্রিয়। আর এটা জনপ্রিয় নাই বললেই চলবে না, বাংলাদেশে এটা খুবই জনপ্রিয় হয়। যেমন বড় বড় কোম্পানি হতে পারে, প্রাণ কোম্পানি হতে পারে, ফোন কোম্পানি হতে পারে, যেমন বড় বড় অর্গানাইজেশন গুলো এটা করে থাকে। যখন আমরা দেখেন কোনো মেসেজ আসে বা অফার আসে কোনো এয়ারটেল কোম্পানি হোক বা গ্রামীণ ফোনের কোনো কোম্পানি থেকে যদি কোনো নতুন কোনো অফার সেন্ড করে, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু এসএমএস মার্কেটিং এর মাধ্যমে কিন্তু কিন্তু একসাথে হাজার হাজার মানুষের নাম্বার গুলা কিন্তু সেন্ড করে একসাথে, তাই না? সেন্ড করার মাধ্যমে কিন্তু আমাদের কাছে এসএমএস চলে আসে। আপনাদের কি মনে হয় এটা কি একটা একটা করে পাঠায়? না না, অনেকগুলা। তো অবশ্যই যদি আমাদের এসএমএস মার্কেটিংটা সম্পর্কে ধারণা থাকে তাহলে কিন্তু আমরা সহজে এটা করতে পারবো। তো আমাদের টপিকটা হচ্ছে, আজকে টপিকটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আমরা আজকে দেখব কিভাবে কিভাবে বাইরে থেকে ক্লায়েন্ট ধরতে হয়, এবং নিউ মানে খুব মানে আজকে 2021-এর আজকে 11/8 মানে 28 তারিখ, 28 তারিখে কারা কারা ডোমেন হোস্টিং কিনছে ওইগুলা লিস্ট গুলো আমরা বের করব। বের করে ওই লিস্টের মধ্যে আমরা কি করব, এসএমএস মার্কেটিং করব, ঠিক আছে? এসএমএস মার্কেটিং এর মাধ্যমে কিভাবে আমরা লিস্ট গুলো পাবো? ধরেন 1000 লিস্ট আপনি নিলেন, ওইগুলো যদি আপনি এসএমএস মার্কেটিং করেন, তারপরে ইমেল মার্কেটিং করেন, তাহলে কিন্তু আপনি ওইখান থেকে ভালো পরিমাণে লিড পাবেন, তাই না? তো আমরা এই লিস্টটা বের করা শিখবো, দেন এটা কিভাবে মেসেজ পাঠাতে হয় সেটা শিখবো, মানে এসএমএস পাঠাতে হয় সেটা শিখবো। তার আগে আমরা চলে যাব ফাইবার মার্কেট প্লেসে। আমরা যে কাজটা শিখবো সে কাজের উপর ডিমান্ডটা আদৌ আছে কিনা সেটা দেখতে হবে। তো আমরা এখানে চলে আসলাম, এখানে আপনারা বাল্ক লিখতে হবে, বাল্ক এসএমএস সফটওয়্যার লিখলে হবে, অথবা আপনারা চাইলে ইউ করতে পারেন, এসএমএস মার্কেটিং লিখলেও করতে পারেন, ঠিক আছে? এসএমএস মার্কেটিং, এসএমএস মার্কেটিং, ঠিক আছে? আমরা এটা লিখে ইন্টারে চাপ দিই, দেখি কিরকম সার্ভিস আছে আমাদের। মাত্র অনলি 275টা সার্ভিস অ্যাভেলেবল আছে ফাইবার মার্কেট প্লেসে। এগুলা বাংলাদেশের কেউই মোটামুটি করে না, মোটামুটি বলতে কোনো প্রতিষ্ঠানে এগুলো করে না। তো আমরা যদি এই কাজটা শিখতে পারি তাহলে এখান থেকে আমরা মোটামুটি আশা করা যায় যে ভালো একটা ট্রাফিক এন্ড ভালো কাস্টমার পাবো আমরা ফাইবার মার্কেট প্লেসে। তো এবার দেখেন, আমি যখন অনলাইন দিয়ে সার্ভিস দিয়ে যখন ওপেন করব, মানে অনলাইন সেলার দিব, তখন দেখেন মাত্র 14টা সার্ভিস অ্যাভেলেবল আছে। আর এখানে মজার বিষয় কি দেখেন, মোটামুটি যারা অনলাইন আছে তারা মোটামুটি সবাই কাজ পাইছে, আর এখানে ফার্স্ট পিস্টে আসা তো কোনো ব্যাপারই না, ঠিক আছে? তো দেখেন একটা জিনিস দেখাই আপনাদের, সেটা হচ্ছে ওরা কি দিয়ে মূলত মার্কেটিংটা করে। যেমন দেখছেন এখানে লেখছে বাল্ক এস এম এস এম এফ সার্ভিস ভয়েস এগুলো বলছে। তো এটা নিয়ে আপনারা কাজ করতে পারেন। এখানে দেখেন সবগুলোতে কিন্তু বাল্ক এস এম এস মার্কেটিংটা খুব মানে কাজে আসতেছে। আর এখানে সার্ভিস কিন্তু প্রতিটা সার্ভিসে কিন্তু অনেক ডিমান্ড, আর ফাইবার কিন্তু এখানে চুজ করছে। যেমন ও লেখছে কি, ও সার্ভিসটা দিচ্ছে কি, আই উইল প্রোভাইড ইউর বাল্ক এস এম এস টেক্সট মেসেজ মার্কেটিং ফর অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড সফটওয়্যার। ও মোবাইল দিয়ে করবে, ঠিক আছে? ও মেবি মোবাইল দিয়ে ফোন দিয়ে করবে, সেটার জন্য ও কত নিবে, ও সফটওয়্যারই করবে, $20 নিবে, $30 একদিনে করে দিবে, দুই দিনে করে দিবে, $40 মানে $45 একদম শর্ট টাইমে। হ্যাঁ, শর্ট টাইমে। আর ও মেবি আসছে 2021-এর ফেব্রুয়ারিতে, মোটামুটি কাজ করছে 56টা। তো আশা করা যায় যে আমরা এই কাজটা শিখলে তো একটা সার্ভিস দেওয়া যাবে। দেখেন শুধু কিন্তু ও এসএমএস মার্কেটিংটাই দিচ্ছে, ঠিক আছে? তো আমরা একটা আইডিয়া পেলাম যে একজন পাকিস্তানি এসে যদি 56টা কাজ করে, এটা তো শুধু রিভিউ পাইছে, এর থেকে কিন্তু অনেক বেশি কাজ পায়। যেমন আমার মানে আমার একটা অ্যাকাউন্টে মনে করেন 50% রিভিউ হয়েছে, 50% কিছু কম রিভিউ হয় নাই, কিন্তু দেখা যাচ্ছে যে 60% এর মতো, মানে 40% এন্ড 60% এর মতো কিন্তু রিভিউ আসে,
40% কিন্তু রিভিউ আসে, 100 জনের মধ্যে 40 জন রিভিউ, মানে 60 জন রিভিউ দেয় আর 40 জন রিভিউ দেয় না। তো এবার দেখেন ও কিন্তু শুধু এসএমএস মার্কেটিং দেন মোবাইল মার্কেটিং যাই বলেন আপনারা একটা কথা, এটা শিখে কিন্তু তারা মোটামুটি ভালো টাকা ইনকাম করতেছে, ঠিক আছে। তো আশা করা যায় যদি আমরা এই কাজটা করি, এখন হয়তো মার্কেট প্লেসে এটা তেমন চাহিদা খুব একটা নাই, কিন্তু একটা সময় হবে যে এখানে দেখেন টপ রিলেটেড সেলারও কিন্তু এই কাজটা করতেছে। তো আপনারা যদি এখানে কাজ করেন, আশা করা যায় একটা সময় আজ থেকে 6 মাস পর অথবা 4 মাস পর অথবা 1 বছর পর আপনার এই সার্ভিসটা কিন্তু একটা পজিশনে চলে যাবে, তখন কিন্তু এই সার্ভিসটা নিয়ে সবাই কাজ করবে। আর এটা খুবই খুবই জরুরি, কারণ হচ্ছে একটা একটা বিজনেসকে সামলাতে গেলে, যেমন ই কমার্স বিজনেস যদি কোনো ফোন নাম্বার গুলো লেখা মানে আপনাদের কাছে থাকে বা ইমেলে থাকে বা আপনি গুগল এক্সেল শিটে যদি রেখে দেন, তাহলে কিন্তু ওইখান থেকে আপনি সহজেই কিন্তু কল করে তাদেরকে এসএমএস করে একটা নতুন বিষয় আসলো সেটা কিন্তু সহজে জানাই দিতে পারবেন। এটা বড় বড় লোকেরা মানে বড় বড় অর্গানাইজেশন এবং কোম্পানির লোকেরা এটা করে। তো এটা আমাদের শিখতে পারলে আশা করা যায় মোটামুটি আমরা একটা কাজ আশা করা যাবে যে আমরা এখান থেকে ভালো টাকা ইনকাম করতে পারবো। তো এটা যেহেতু বায়ারদের জন্য করবো, দেন নিজেদের জন্য আমরা করতে পারি। তার আগে আমরা যেটা শিখব, আমরা আমাদের এই মার্কেটিংটা করার আগে আমাদের একটা সফটওয়্যার প্রয়োজন হবে, নাম হচ্ছে বাল্ক এসএমএস সফটওয়্যার। তো ওইটা আমরা পড়াতে চাই, আগে আমরা দেখব কিভাবে ইমেল ইমেল অ্যান্ড ফোন নাম্বার মানে একটা ক্লায়েন্টের আজকে 2021-এর 28 তারিখে কারা কারা ডোমেন হোস্টিং কিনছে, কারা কারা ডোমেন হোস্টিং কিনছে, তাদের লিস্ট গুলো আমরা বের করব। বের করে যদি আমরা তাদেরকে আমরা এসএমএস পাঠাই বা এমএস পাঠাই অথবা ইমেল পাঠাই, তাহলে কিন্তু 10 জনের ভিতরে কিন্তু একজন কিন্তু লাগতে পারে। কারণ আমরা যদি সার্ভিস গুলো তুলে ধরি যে আমি তোমার জন্য ডিজিটাল মার্কেটিং করব, এসএমএস মার্কেটিং করব, এগুলা যেমন আপনি ডিজিটাল মার্কেটিং এর ভিতরে কি কি করবেন, দেখেন ডিজিটাল মার্কেটিং যদি বলেন যে আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আমি ওয়েবসাইট তৈরি করতে পারি, তারপরে আমি এসইও এর কাজ করতে পারি, যদি তোমার হেল্প লাগে আমাকে বলো আমি তোমার জন্য কাজ করতে প্রস্তুত আছি, এগুলো লেখা যদি আপনি একটা সুন্দর করে প্যারাগ্রাফ বা একটা একটা এসএমএস বা মেসেজ পাঠাতে পারেন, তাহলে কিন্তু তার একটা আকৃষ্ট হবে। অথবা এই কাজটা করার জন্য আপনাদের কিন্তু একটা ওয়েবসাইট খুবই প্রয়োজন। যখন আপনি ওয়েবসাইট দিয়ে লিঙ্ক গুলো তাদের এসএমএস এ পাঠিয়ে দিবেন, তারা কিন্তু ক্লিক করে চাইলেই দেখতে পারে, দেখে যদি ভালো লাগে আপনাকে কিন্তু অর্ডার করতে পারে। কিন্তু এইগুলো লিড যে আমরা কালেক্ট করবো, এই লিড গুলা কিন্তু 100% কোয়ালিফাইড মানে কোয়ালিফাইড লিড। কারণ আজকে যারা ডোমেন হোস্টিং করছে তাদের অবশ্যই একটা ওয়েবসাইটের প্রয়োজন হবে, আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই একটা ওয়েবসাইটের প্রয়োজন হবে। অথবা যদি ওয়েবসাইটটা বেনে মানে তৈরি করে ফেলে তারপরেও কিন্তু তার কিন্তু একটা ই লাগবে, হয়তো ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজন হবে অথবা এসইও করতে হবে, এই দুইটা কাজ কিন্তু লাগবে। আমরা কিন্তু এসইও এর কাজও করতে পারি, দেন কি ডিজিটাল মার্কেটিং এর কিন্তু কাজ করতে পারি, তাহলে আমাদের অবশ্যই এই কাজটা আমাদের হেল্প আসবে। আপনাদের কি মনে হয়? ওকে, এর জন্য আমরা যেটা করব, আমরা আমাদের ডাটা কালেক্ট করার জন্য আমরা চলে যাব হুইস ডাটা সেন্টার, এখানে আমরা ক্লিক করতে পারি। উইজ ডাটা সেন্টার লিখলে আপনার একটা ডাটার জন্য একটা ওয়েবসাইট পাবেন, দেখেন এখানে অনেক ওয়েবসাইট আছে, উইজ ডাটা সেন্টার, উইজ ডাটা সেন্টার, ইনস্টাগ্রাম ডাটা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। অত দরকার নেই, আমাদের চলে যাবো কোথায়, আমরা দেখেন উইজ ডাটা সেন্টার .com আমরা এই ওয়েবসাইটে চলে যাব। অবশ্যই এটা খুবই জনপ্রিয়, আপনার চাইলে এরকম ওয়েবসাইট অনেক পাবেন, যেমন গোআইডিতেও গোডি মানে ওই যে গোআইডি যেটা বলে আমরা ডোমেন হোস্টিং কিনি, ওর নামটা কি গোয়াডি দেখেন অন্য কিছু, যাই হোক আমার খেয়াল আসতেছে না, তো আমি ওইখান থেকে কিনি না, আমি বলতো আইএনএস থেকে কিনি। তো ওইখান থেকেও কিন্তু আপনারা এই লিস্ট গুলা কালেক্ট করতে পারেন, দেখছেন ওকে গোড়াডি যাই বলুক সমস্যা নাই। এখানে দেখেন অনেকগুলা ডোমেন আছে, দেখছেন প্রথম আপনাকে কিন্তু ট্রায়াল দিব, ট্রায়াল এখানে দেখেন নিউলি রেজিস্টার হুইজ ডাটা বেস, ঠিক আছে। এখানে 1 লক্ষ ডাটা আছে, মানে 1 লক্ষ মানুষের মানে ইনফরমেশন এটার ভিতরে আছে, তারা মাত্র প্রথম অবস্থায় আপনাকে $19 এটা সেল করে দিচ্ছে,
আপনি বুঝতে পারতেছেন? আপনি যদি এটা করতে চান ডাউনলোড করবেন, ডাউনলোড করে মানে আগে লগইন করবেন, লগইন করে যদি বা আপনার যদি কোনো ক্লায়েন্ট থাকে যে বলে যদি আপনার প্রয়োজন হয় 1 লক্ষ টাকা লাগবে, তাহলে আপনি নিজে এখানে সাইন আপ করে ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড দিয়ে এটা করে নিতে পারেন। তো আমরা তো এখন গরিব মানুষ, তাই না? তো যেহেতু গরিব মানুষ, তাদের তো আসলে এখন এত টাকা দিয়ে ডাটা কেনা সম্ভব না, তাহলে আমরা কি করব? ফ্রিতে নিতে হবে। তাহলে আমাদের ফ্রিতে নেওয়ার জন্য আমরা চলে যাব নিচের দিকে, একদম নিচের দিকে চলে যাবেন। নিউলি রেজিস্টার্ড ডাটা, হয়তো 21-11-28 তারিখের ডাটা আজকে এটা। হ্যাঁ, এটা আপনি ডাউনলোড করতে পারেন। দেখেন কুইজ ডাটা ইউনাইটেড স্টেটস, চায়না, আপনি কোন দেশে মার্কেটিং করবেন, এখানে সবগুলা ফুল লিস্ট দেওয়া আছে। ঠিক আছে, আপনি 42,000 ডাটা কিন্তু এখান থেকে ইজি ভাবে ডাউনলোড করে নিতে পারতেছেন। দেখেন আমি ডাউনলোড করি, দেখছেন একটা জিপ ফাইল দিল আমাকে। অবশ্য জিপ ফাইলটা কিন্তু বুঝতে কিন্তু অসুবিধা আছে, একটু মানে অসুবিধা হবে আপনাদের প্রথম অবস্থায়, তারপর দেখি আমি হেল্প করতে পারি কিনা। আর আমরা যদি টাকা দেখিনি একটু সমস্যা হয় না, একদম ক্লিয়ার ডাটা দিয়ে দেয়, বুঝতে পারছেন? একদম ফোন নাম্বার সবকিছু দিয়ে দেয়, তারপরেও এটা আপনারা দেখতে পারেন বিষয়টা। আপনাদের হয়তো ডেস্কটপে কাজ করতে পারে, আমি জিপটা আনজিপ করে নিই, আমার তো এক্সেলে কাজ করবে না। তো আমি দেখি এক্সট্রাক্ট করে দেখি হয় কিনা। ওকে, এই যে দেখছেন অনেক ডাটা, কোন কোন দেশের ডাটা লাগবে আপনার, হংকং, ইন্ডিয়া, আইসল্যান্ড, মানে টোটাল যত কান্ট্রি আছে সবগুলা কান্ট্রির এখানে ডাটা আছে। আমরা তো ইউনাইটেড স্টেটস লাগবে, তো আমরা একটু নিচের দিকে চলে যাই, দেখি ইউনাইটেড স্টেটস কই আছে। একটা শীট তৈরি হয়ে গেল। আমরা একটু ইউনাইটেড স্টেটসে চলে যাই। আপনাদের কি বিরক্ত লাগতেছে? না না রাজ ভাই, হ্যাঁ ওকে। এখানে দেখেন তারা কত কত তারিখে ডোমেইন হোস্টিং কিনেছে, আমরা কিন্তু এইটা দিয়ে আর কিন্তু এখানে কিন্তু একটা জায়গা তো বেরোইছে, আপনি কিন্তু অনেকগুলো বের করতে পারবেন। আমার কথা বুঝতে পারছেন? আপনি কিন্তু মানে একটাই একটাই ক্লিক করে ওপেন করছেন, এইটা হয়েছে আরো, হ্যাঁ আরো বের হতে পারবে, আরো বের হবে, আরো অনেকগুলো বের হবে। ঠিক আছে, আপনারা সবগুলো এরকম করে বের করে করে দেখতে হবে। আর দেখেন সবগুলো কিন্তু লাগাই না, আপনার কিন্তু বুঝতে অসুবিধা হইতেছে, যখন আমি এটা জট ছাড়াইতেছি দেখেন আরেকটা ওপেন হইতেছে, ওইটা দরকার নাই। এখন আমি আগে জট ছাড়াবো, জট ছাড়াইলে কি আপনার বোঝার জন্য সুবিধা হবে। দেখছেন অমুক তারিখে কিনছে, অমুক তারিখে কিনতেছে। ঠিক আছে, আমি একটু এটা এদিকে করে দেই। হ্যাঁ, এটা আমি জট ছাড়াই, এটা আমি ডোমেন সব লেখা আছে, ডোমেন রেজিস্টার মানে কোন সিটি থেকে রেজিস্টার করছে, আর ডোমেন সবগুলোর নাম দেওয়া আছে, ডোমেন রেজিস্টার নেম, তার নামটা কি, হোস্টিং USAB, মানে ওটার মেবি নাম কোন একটা নাম প্রোভাইড করছে, যে আমরা যেমন দিই না যে একটা প্রতিষ্ঠানের নাম দেই, ওরা হয়তো একটা প্রতিষ্ঠানের নাম দেয় এটা করছে। ঠিক আছে, তারপরে দেখাই, এটা হলো ডোমেন রেজিস্টার, কোন কোন সাইট থেকে রেজিস্টার করছে, মানে ডোমেনটা কিনছে, ডোমেন রেজিস্টার। ঠিক আছে, সেই সাইটের লিস্ট। আর এটা হচ্ছে ডোমেন রেজিস্টার URL, মানে এগুলো মনে হয় ডোমেন কিনছে। ঠিক আছে, এই যে এটা আগে আমরা আস্তে আস্তে অনেকগুলা দেখছো, তো আমাদের আস্তে আস্তে সবগুলা জট ছাড়াইতে হবে, আমাদের কাছে সময় লাগবে একটু। ওকে, লাগুক, আমাদের কাছে প্রচুর সময় আছে। রেজিস্টার নেম মানে এটা মেবি তাদের নাম, ওদের নামগুলো তো বোঝাই জানা, ঠিক আছে ব্যাপার না, আমাদের নাম বোঝার কোনো দরকার নাই। শিফট, ওকে, আমরা একটা একটা করে চলে যাই। এটা মেবি অ্যাড্রেস ওদের, ঠিক আছে, এখানে অ্যাড্রেস দেওয়া আছে। আমরা জট ছাড়াই আগে, এটা সিটি, এটা অ্যাড্রেস, এটা সিটি, ঠিক আছে, সবগুলো আসতেছে, ওর মানে 14 গোষ্ঠী যা আছে সব আসতেছে। আলগেরিয়া স্টেস, এটা হলো স্টেস। ওকে, এটা হলো জিপ কোড, কত কেউ কেউ জিপ কোড দিছে দেখছো, আবার কেউ কেউ দেয় নাই, দেয় নাই। হ্যাঁ, জিপ কোড এর আমাদের কোনো দরকার নাই, আমরা আমরা কিন্তু সবগুলো খুঁজে বের করতে পারতেছি। এটা মেবি রেজিস্টার কান্ট্রি আলজেরিয়া, আমরা এটা দেখি, সমস্যা নাই, এটা ওদের ইমেল, সবগুলো কিন্তু আসবে না, মানে কিন্তু লাখ লাখ মানে 46,000 ডাটা আছে। ঠিক আছে, তুমি টার্গেট করতে থাকো, তারপর দেখা যায়। দেখো এখানে কিন্তু ডাটা দেওয়া আছে,
ইমেল অ্যাড্রেস, এগুলো ইমেল অ্যাড্রেস, ঠিক আছে? আমাদের যেটা দরকার আমরা আরো দেখি কি কি আছে। আরে বাপরে, এটা মেবি ফোন নাম্বার, ঠিক আছে? ফোন নাম্বার দিছে, এটা হলো ফোন নাম্বার আমাদের দরকার হলো। এটা এটা প্রাইভেট করা আছে, ঠিক আছে? সবগুলো আসলে দিবে না, প্রাইভেট করা থাকবে কিছু। এই যে রেজিস্টার ফিক্সড নাম্বার, আমরা দুইটা নাম্বার দেই না, একটা ডোমেন কিনতে গেলে রেজিস্টার করি একটা দিয়ে, আবার সাইন আপ করি আরেকটা দিয়ে। এখানে দেখেন অনেক কিছু আছে, অনেক কিছু। আবার টেলি টেকনিক্যাল বিল্ড, এটা দেখি কি টেকনিক্যাল ফিক্স। ওকে, অনেক কিছু, অত কিছু আমাদের দরকার নাই। আমাদের যেটা দরকার সেটা তো পেয়ে গেলাম, ফোন নাম্বার। কই জানো, মামা কই? এটা মেবি ফোন নাম্বার, এটা কোন দেশে ফোন নাম্বার? ওকে, আলজি ই তো দেওয়াই আছে, আলজি। ইমেল নাম্বার আছে ওই যে, হ্যাঁ ইমেল আছে, সমস্যা, এখানে সব পাবেন আপনারা, সমস্যা নেই, ঠিক আছে? তো অত কিছু দরকার নাই, আমি একটা ফোন নাম্বার নিচে থেকে নেই, কোনটা নেই কোনটা নেই, ওকে এটাই নেই, নিচেরটাই নেই, ঠিক আছে? আগে দেখি, ভেরিফাই করে দেখি যে এই আগে জিমেলটা দেখে নই, জিমেলটা আদৌ ঠিক আছে কিনা, এটা তো আগে ভেরিফাই করতে হবে। এখানে তো অনেক নাম্বার আছে, ঠিক আছে? জিমেল ভেরিফাই করার জন্য আমরা একটা মেইলের সাহায্য নিব, যে এটা কি রিয়েল না ফেক সেটা দেখার জন্য আমরা যেটা করব, আমরা এখানে সেন্ড করার একটা অপশনে চলে যাবো। আমরা কিন্তু এটা দিয়ে যাচাই করতে পারবো আদৌ এটা কি ভ্যালিড জিমেল নাকি। দেখি একটু, এখানে দললে আসবে আশা করা যায়, এখনো তো আসতেছে না। ওকে, এটা ভ্যালিড, মানে এটা সঠিক জিমেল, দেখছেন? ওই লোগো আসছে, লোগো আসছে, এটা কিন্তু সঠিক না, মানে যদি অরিজিনাল ইমেল হয় এই এখানে দিলে সঙ্গে সঙ্গে ওর ডিটেইলস চলে আসে। হ্যাঁ হ্যাঁ, এটা ওর রিয়েল জিমেল বলতে কি, ওর এই যে আমাদের দেখেন জিমেলের ভিতরে আমার নামের একটা ছবি দেওয়া আছে, ঠিক আছে? ওর জিমেলের ভিতরে ঠিক একটা নাম দেওয়া আছে, তার মানে বোঝা গেল এটা রিয়েল, আমরা যে কাজটা করতেছি সেটা রিয়েল, ঠিক আছে? ইউনাইটেড কিংডম, ইন্ডিয়া, এভরিথিং, আর লিড জেনারেশন কাজ করতে গেলে এটা তো পারফেক্ট হবে। বাইরে বলবেন তুমি যদি নিউলি রেজিস্টার্ড ডোমেন হোস্টিং দেই তোমারে, তোমার কিন্তু এখান থেকে ভালো সেল আসতে পারে, ঠিক আছে? তাহলে এই কাজগুলো করতে পারছে, তাহলে কিন্তু এখান থেকে আপনারা কিন্তু এক ক্লিকে অনেকগুলো পাইতেছেন। ওকে যদি বলেন যে আমি 10,000 জিমেল দিব, ঠিক আছে, বায়ার কিন্তু আপনাকে একটা বিশাল একটা টাকা দিবে, মানে মিনিমাম তো 20-25,000 টাকা দিবে, মানে $200-300 তো দিবে 10,000-এর জন্য, এটা তো সিম্পল। তো এবার যাই আমরা চলে যাব কোথায়, আমরা চলে যাব SMS মার্কেটিং এর জন্য। আমরা লিখি SMS মার্কেটিং, মার্কেটিং বেস্ট টুলস, টুলস অথবা সফটওয়্যার যেটাই বলি কোনো সমস্যা নাই, আমরা কয়েকটা সফটওয়্যার এখানে পাই যাব। দেখো ওরা বিজ্ঞাপন চালাইতেছে, হ্যাঁ অনেক বিজ্ঞাপন চালাইতেছে, এখানে কিন্তু টপ টপ যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে? বেস্ট SMS মার্কেটিং, ক্লিকস অ্যান্ড টেক্স মিউজিক ইন ইমেট্রো, SMS পাম, এগুলো আছে। তো আমরা এগুলাও দেখতে পারি, এখানে 20টা দেখাইতেছে, আপনারা সবগুলাই প্রথম অবস্থায় ট্রাই করতে পারেন। বায়ার আপনারা শুধু দেখবেন যে ওদের মানে টেমপ্লেটটা কিরকম, মানে ডেমোটা কিরকম, আপনার কাছে সহজ লাগে নাকি কষ্ট মানে কঠিন লাগে সেটা দেখতে হবে, দেখে দেখে চেক করবেন, ঠিক আছে? আপনার কাজ করতে হবে না। এই যে দেখছেন ড্যাশবোর্ডটা, মানে এটা কোন কোনটার, এটা সবকিছু এখানে বলাই আছে, ঠিক আছে? আপনি এগুলো এই যে ট্রেডিং ফ্রি ক্যাম্পেইন বিল্ডার, এটা দিয়ে আপনি করতে পারেন, এরকম অনেক আছে, ঠিক আছে? এই যে SMS মার্কেটিং টুলস, কনটেক্সট লিস্ট আপলোড, এগুলো সব বলা আছে। তো আমাদের এত কিছু লাগবে না, আমরা চলে যাব আমার কাছে যেটা সবচেয়ে সহজ মনে হয় সেটা হচ্ছে আউটলুক। পায়া সবসময় ইউনাইটেড স্টেটসের লোকেরা এই কাজটা কিন্তু এই এই এটা কিন্তু সবচেয়ে বেশি ইউজ করে, SMS মার্কেটিং সফটওয়্যার দেখি এখানে অবশ্যই আছে, সমস্যা নাই, আমরা হয়তো কোনো কিছু ভুল লিখছি নাকি। বাল্কস বিডি, ওকে বাল্কস, ওকে এস দিই নাই, ওকে এবার দেখি
বাল্ক এসএমএস মার্কেটিং সফটওয়্যার, ক্লিক স্যান্ড, বাল্ক সিটি। না না এক মিনিট, আমরা এখানেই পাবো, সমস্যা নাই। এই যে পাইছি, দেখছেন বাল্কস.কম, এখানে এখানে বাংলাদেশের ওইটা হওয়ার কিছু একটু কারণ আছে, বুঝতে পারছো বিষয়টা? ওই যে আপনি যে এখান থেকে বাংলাদেশ থেকে ই করতেছেন না, আমি তোমাকে ওটা পরে বল, এটা আমি পরে বলতেছি, তার আগে আমরা সফটওয়্যারটা একটু দেখে আসি, ঠিক আছে? আমরা আমরা তো বাংলাদেশের জন্য করব না, তাই না? আমরা তো ইউনিভার্সিটির জন্য করব। বাংলাদেশের তো বায়ার, তো বায়াররা তো আর বাংলাদেশের তো দিবে না, তাই না? দিলে তো দিবে ইউনাইটেড স্টেটসের লোক, এটা অন্য অন্য কান্ট্রি সবাই তো ওইটা ইউজ করবে। তো আমরা বিডিতে কি করবো বলো? বিডিতে কোনো কাজ আছে আমাদের? না না কাজ নাই। তো আমরা দুইটাই দেখবো, যে আমরা আমাদের দুইটাই ধারণা দিব বিষয়টা কি। তো আমরা প্রথম মেনটাই চলে যাই, যখন আমরা বাল্ক এসএমএস সফটওয়্যারের এখানে আসলাম, তো ওকে কুকি কমপ্লিট করে এখানে বলতেছে তুমি রেজিস্টার করো, ঠিক আছে? রেজিস্টার করো, রেজিস্টার করবেন কোথা থেকে একটু ভালো করে দেখেন ওদের সার্ভিস গুলো, দেখছেন? বাপরে, এত ওয়াইফাই দেখি করে, ওর সাইটটা খুবই সুন্দর হয়েছে, সমস্যা নাই। তারপরে এবার আমার কাছে আসলে আমি বানাই দিতে পারবো, সমস্যা নাই। তো এবার দেখেন, সাইন আপ টুডে, আজকে আমরা সাইন আপ করবো, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে একটা ইমেল যাবে, তো আমরা একটা ইমেল দেই, ইমেল, ওকে আমি তো সেন্ড করি, একটা ইমেল আমি নিয়ে আসি। ধরো আমি এটাই দিলাম, কারো ফোন নাম্বার আছে? এক্সট্রা ফোন নাম্বার লাগবে, শুধু ইউজ করবো এখনই, জাস্ট, আর কোনো কাজ নাই। ওকে, আমরা এটা সেন্ড করে দিলাম একটা কোড, একটু সেন্ড হচ্ছে, আমরা অপেক্ষা করি। ওকে, কোড হ্যাজ বিন স্যান্ডেড, ওকে, ভালো কথা, আমরা যাচ্ছি, সমস্যা নাই। মামা কোড আসছে কিন্তু এখানে, আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? না, এমনি অসুস্থ আছে, আমার কেমন যেন খারাপ লাগে। আপনি ক্লাস কি, ক্লাস কি বাদ দিমো? না না, ক্লাস অসুবিধা নেই, শুরু করছেন যে তো শেষ করেন। ওকে, আমরা একটা কোড এখানে বসাই দিলাম, চেক কোড। এবার সকল কিছু আপনাকে ইনফরমেশন দিতে হবে, ঠিক আছে? আমাদের মেইলটা ভেরিফাই হয়ে গেছে, আমার নাম দিলাম ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার রাজু, রাজু। কান্ট্রি কোথা দিব বলেন? কান্ট্রি কোথায় দিব? বাইরেরা তো এটা ইউনাইটেড স্টেটস দিবে, আমরা বাংলাদেশেই দিই, ঠিক আছে? আপাতত তারপরে বাংলাদেশের নাম্বারটা দিই, নাম্বার বলো, কার নাম্বার, এক্সট্রা নাম্বার আছে, এগুলো কোনো কাজে আসবে না, ঠিক আছে? জাস্ট দাও, আমরা কাজ ইউজ করি। রকি দাও, 01 6 2 3 4 0 2 3 4 0 6 6 6 6 6 6, ঠিক আছে? হুম, ওকে, আমরা এটা কেটে দিলাম। ইউজার নেমটা ধরো আমি একটা দিয়ে দিলাম, আপাতত এটাই ধরে দিয়ে দিলাম, ঠিক আছে? 55, আপাতত একটা আমি মিশ্রিত একটা পাসওয়ার্ড দিলাম, এখানে কিছু বলতেছে ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি সরি, ব্যাকিং, বিজনেস সাপোর্ট, এগুলো নিতে পারেন আপনি চাইলে, ই কমার্স, তো এডুকেশন, আপনার ইচ্ছা, ঠিক আছে? এনভায়রনমেন্ট সার্ভিস, এগুলো ফুড সার্ভিস, ফিনান্স, ই কমার্স দিই, ই কমার্স, ওকে, ই কমার্সই দিলাম, সমস্যা নাই। তো এবার এখানে কি দিবেন বলেন? হুইচ কান্ট্রিজ ইউ, মানে কোন কান্ট্রিতে আপনি টার্গেট করবেন বা এসএমএস পাঠাবেন, ঠিক আছে? ইউএসএ, হ্যাঁ ইউএসএ, আমরা নিচের দিকে যাই, আগে দেই বাংলাদেশ, ঠিক আছে? তারপরে দেখো, আরো দেওয়া যাবে, ওকে, আমি আরো কয়টা দিই, আরো দেখি কয়টা দেওয়া যায় কিনা, ম্যাক্সিমাম আর দেওয়া যাবে না। ওকে, এবার এটা কমপ্লিট হয়ে গেল, এবার আমরা এখানে টিক মার্ক দিয়ে দিব, টিক মার্ক দিয়ে সাবমিট করব,
আমাদের ক্লাসটা যদিও শর্ট, ঠিক আছে, আমরা বিশদ আলোচনা করবো না, শর্টের ভিতরে যা শিখতে পারেন তাই আনো। ও মাই গড, কিরো দেখাইতেছে এবার হবে, ঠিক আছে। হ্যাঁ একটা কোড গেছে ফোনে, ফোন নাম্বার আসেনি এখনো। ওকে আমরা অপেক্ষা করি। দেখো আমরা অনলি 2 মিনিট অপেক্ষা করবো, 7টে মানে 12টা বাজলে আমরা এটা স্কিপ করে চলে যাব। এখন আসতেছে না? না শুনেই তো। ওকে তাহলে আমরা স্কিপ করে চলে গেলাম, এটা আসবে, ইউনাইটেড স্টেটসের নাম্বার দিলে আসবে, ঠিক আছে। আমরা এগুলো চিন্তা আমাদের করতে হবে না, বাইরে সবকিছু দিয়ে দিবে, ঠিক আছে। হ্যাঁ তো ভেরিফাই করলে আমরা আশা করি কাজটা করতে পারবো। এখানে দেখেন অনেকগুলো টেমপ্লেট পাবেন এসএমএস পাঠানোর জন্য, নিউ টেমপ্লেট, তো এগুলো টেমপ্লেট পাবেন, এগুলো আমাদের দরকার নাই। আপনার অবশ্যই এখানে কিছু সম্পর্কে জানতে হবে আপনাদের, সেটা হচ্ছে এটা জাস্ট ইমেলের মতোই, আমরা যে ইমেল সেন্ড করি সেম এও, তো দেখেন এখানে সেন্ড ইমেল, এখানে আমরা ইমেলে সেন্ড করি না। হ্যাঁ এটা আমি ইমেলটা দেখাই আপনাদের। হ্যাঁ হঠাৎ করে কি যেন হলো বুঝলাম না। তো আমরা জিমেলে চলে আসি, আবার সাইন আপ করতে পারে, ঝামেলার কোনো শেষ নাই। তো ওকে সমস্যা নাই। এই দেখেন আমি যখন নিউ ক্রিয়েট একটা করলাম, এখানে দেখেন সেন্ড, এটা আমাদের বাংলা আসতেছে, তো এটা স্যান্ড আর এটা হলো সাবজেক্ট, আর এখানে একটা ডেসক্রিপশন লিখতে হয়, তাহলে কিন্তু হয়ে যায় সেম। এখানে স্যান্ড মানে প্রতি, মানে প্রাপক, এটার অর্থ হলো প্রাপক, কে পাবে তাদেরকে, তো এখানে সেম স্যান্ড ইওর ফোন নাম্বার টাইপ ফোন নাম্বার নেম, এটা দিতে পারেন, ঠিক আছে। তো এখানে আপনি অ্যাটাচমেন্ট করতে পারেন, গ্রুপ তৈরি করতে পারেন, এটা আপনার বিষয়। তো ধরেন আমি একটা ফোন নাম্বার নিয়ে আসি, যদি আমরা এসএমএস করতে পারবো না, এটাই আমি ফোন নাম্বারটা নিয়ে আসি, কপি করি স্কিল শিট থেকে, তো এখানে সেন্ড করি। আর এখানে মজার বিষয় হচ্ছে কি, ভুল হলে কিন্তু এখানে ই করবে না, ঠিক আছে। ডটটা বাদ দিয়ে দেখি এবার হয়েছে, দেখছো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই এখন এবার নিশ্চয়ই। আর ভুল হলে কিন্তু এখানে দেখাই দিবে যে তুমি একসাথে অনেকগুলো পেস্ট করছো, নো প্রবলেম, যেগুলো ভুল সেগুলো অটোমেটিক কেটে যাবে, হয়তো 12টা হতে পারে। এখানে এখানে অনেকগুলো দেওয়া যাবে না, যেমন একটা দিলাম, আরো দিলাম না, আরো দিতে পারবো, যত খুশি দিতে পারবা, নো প্রবলেম। আমি তো ক্লিকই করতে পারতেছি না। ওকে এটাও দেই নাকি? একসাথে অনেকগুলো করা যাবে, নো প্রবলেম, হাজার হাজার 3000 পাঠাইতে পারবো, নো প্রবলেম, ঠিক আছে এরকম করে। হ্যাঁ ঠিক আছে, আমি কি করলাম আবার দেখাই, আমি এটা কপি করলাম, কপি করে কপি করে এখানে পেস্ট করলাম, পেস্ট করে ইন্টারে চাপ দিলাম, দেখো নিতেছে না, ইন্টারে চাপ দিলে তাহলে কি মাঝখানে ডটটা কেটে দিয়ে আবার ইন্টারে চাপ দিলাম, তার মানে এখানে কয়টা নাম্বার হচ্ছে, 12টা নাম্বার হচ্ছে, ঠিক আছে। তো এখানে 12টা নাম্বার হচ্ছে যেহেতু, হয়তো একটা নাম্বার কেটে দিই আমরা, এটা হয়তো কোন একটা মিস্টেক, হয়তো টেলিফোন নাম্বার হতে পারে, ঠিক আছে, অথবা 2টা কেটে দিই, ঠিক আছে, এই নাম্বারটাই নিতেছে না। ওকে আমরা নেক্সট আর একটা দেখি, উপরেরটা দেখি। ওকে কপি করি ফোন নাম্বার ডট নিচে, দেখছো এভাবে করতে পারো, অথবা ডাইরেক্ট স্কিল শিট এখানে ই করতে পারো। আর এখানে লেখলাম তুমি কেমন আছো, লেখা, ঠিক আছে, কমপ্লিট, একটা ডেসক্রিপশন লেখলাম যে আমি এই সার্ভিস গুলো দিব, আমি এটার প্রতি দক্ষ, এগুলো দেওয়ার পর স্টান্ট, স্টান্ট কি করবা, স্টান্টই থাক। এখানে দেখো আমরা যখন সেন্ড করতে যাব তখন কিন্তু সেন্ড হচ্ছে না, সেন্টার এখানে ক্লিক হচ্ছে না, কেন ক্লিক হচ্ছে না, কারণ আমাদের এখানে ক্রেডিট নাই, ক্রেডিট নাই। আর যখন বায়ার এটা দিবে, বায়ার এটা কিনে দিবে, ঠিক আছে, এখানে আমরা কিনে নিতে পারি, বায়ার এখানে কিনে নিতে হবে, ফোন ভেরিফাই করে কিনে নিতে হবে, এগুলো সব বায়ার করে দিবে, আমাদের চিন্তা করতে হবে না,
যেটা কিনতে হবে। আর যদি মনে করো যে না আমরা আমাদের বাংলাদেশের জন্য করবো, সেই অ্যাওয়ার্ডটা আমরা দেখে দিচ্ছি, সমস্যা নাই। তার আগে এসএমএস এর গুলা দেখো, এখানে দেখো বাল্ক এসএমএস, এখানে কিন্তু আমরা ডাইরেক্ট আপলোড করে দিতে পারি স্কিল শিট সিভি, বুঝতে পারছো? ডাউনলোড করা যেটা আছে আমরা এটা কিন্তু আপলোড করে দিতে পারি, ওরা কিন্তু অটোমেটিকলি নিয়ে নিবে। তো ওটা মেবি আসতে আছে না, ঠিক আছে? ওইখানে করে যেটা ওপেন করছিলাম শিট, এই যে ওটা, এটাই আমি ধরো এখানে দিয়ে দিলাম চুজ, দেখি কয়টা কালেক্ট করে। এটা স্কিল একবারে আমরা কিন্তু একদম একটা ফাইল দিয়ে দিলাম, ঠিক আছে? তো এভাবে দিলে তো হবে না, আমাদের ওইটা তো কোনো কিছু করা নাই, ঠিক আছে? তো আমাদের যেটা দিতে হবে, আমাদের যেটা দিতে হবে সেটা কি, নাম্বার গুলা লিস্ট করে করে দিতে হবে। এখানে দেখছো কিভাবে আসতেছে, সমস্যাজনক না? আমরা যদি একটা লিস্ট তৈরি করে দিই তাহলে কিন্তু বেটার হবে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর হবে আরো। হ্যাঁ সুন্দর হবে, লিস্ট তৈরি করে শুধু দিয়ে দিলাম, এটা দিয়ে ভেরিফিলিটেড এটা ইউজ করে দিলে দেখছো সবগুলো ফোন নাম্বার দেখছো ইরো দেখাইতেছে, 23,000 কিন্তু ফোন নাম্বার দেখতেছে, এটা বিশাল একটা ফোন নাম্বার, আর সবগুলো ইরো দেখাইতেছে, কারণ ওই যে আমরা ওইটা করছি, ঠিক আছে? এটাতে করে এটা, তো এটা আমাদের লাগবে না যেহেতু এখন এগুলো আমরা বুঝি এখন, ঠিক আছে? তো সেন্ড মেসেজ কাদের কাদের সেন্ড করছো সেগুলা তোমরা এখান থেকে দেখতে পারো, কোনগুলা ডেলিভারি হয়েছে, কোনগুলো ফেল খাইছে, কোনগুলো যায় নাই, সবগুলো এখান থেকে দেখতে পারবো, কত তারিখে কি হয়েছে এগুলো সব আপনারা দেখতে পারবেন, কয় মাসে কয়টা সেন্ড করছো এগুলো ডে উইক সবগুলো দেখতে পারবো এখান থেকে, ঠিক আছে? কারা কারা, হ্যাঁ কারা কারা মেসেজ করছে সেটাও এখান থেকে দেখতে পারবো, রিপ্লাই দেখতে পারবো, ঠিক আছে? তো আবার দেখো কন্টাক্ট, এখানে কন্টাক্ট নাম্বার গুলো শিডিউল করে রাখতে পারবা, গ্রুপ করতে পারবা তোমাদের ইচ্ছা মতো। আর এটা শিডিউল মেসেজ, এটাই তো লগইন করে আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে না? তাই তো বললাম আমরা, তাই না? এবার দেখেন শিডিউল মেসেজ, আপনারা একগুলা এসএমএস গুলা শিডিউল করে রাখতে পারেন, শিডিউল তো জানেনই যে কোন তারিখে আমার পৌঁছে, টাইম মতো অটোমেটিক হয়ে যাবে। ওকে, এটা আর ইন ইনবক্স কারা কারা আপনাদেরকে মেসেজ করছে, ঠিক আছে? এখানে দেখতে পারবেন আপনার ফেসবুকের ইনবক্স, এটা ঠিক আছে, এগুলা দেখতে পারেন। আর এই যে এটা, এটা হচ্ছে মেসেজ সেন্ড হয়েছে কাদের কাদের, এটা। আর ল্যান্ডিং পেজ, এটা হচ্ছে ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজে কারা কারা গেছে এটা আমরা এখান থেকে দেখতে পারবো, অথবা ল্যান্ডিং পেজটা তৈরি করতে পারবো। তো এটা আমাদের এত কিছু দরকার নাই, যখন একটা ভিডিও লাগবে তখন ল্যান্ডিং পেজটা একটা তৈরি করে নিবে, এত কিছু জানা যায় ল্যান্ডিং পেজটা ঠিক কিছু লাগবে না, শুধু আমরা মেসেজ পাঠাবো, বায়ার সবকিছু আপনাদেরকে দিয়ে দেয়, ঠিক আছে? এগুলো না টেনশন করতে হবে না, ক্রেডিট আপনার কত ক্রেডিট আছে এখানে সবগুলো এখান থেকে ভরে নিতে পারবেন, ক্লিয়ার? এখানে কেন কোনো সমস্যা আছে? তাহলে আমরা কি বুঝলাম, এসএমএস মার্কেটিংটা মোটামুটি বুঝলাম। এবার আসি, আমরা যেহেতু বাংলাদেশের জন্য করব তাহলে তো আমাদের অবশ্যই বাংলাদেশি ওয়েবসাইটে যাইতে হবে, তাই না? কারণ আমরা ক্রেডিট করতে গেলে তো বিকাশের প্রয়োজন হবে। হ্যাঁ, তো আমরা একটা কাজ করি, আমরা এখানে সাইন আপ করি, এই যে বেনিফিট অফ দ্য এসএমএস মার্কেটিং, তো সাইন আপ করি। এখানে অনেক কিছু বলবে, এগ্রি বলবে, আরো অনেক কিছু, মানে কারণ বাংলায় সবকিছু বলে, ফোন নাম্বার চাইতেছে হ্যান ত্যান, এগুলো দিয়ে এখানে যাইতে হবে। দেখেন এখানে সবকিছু বলা আছে, দাঁড়ান আমি একটু একটা জিনিস দেখি, আমি হোম পেজে চলে যাই আবার। বাল্ক এসএমএস বিডি, এসএমএস পাঠাতে রেজিস্টার করুন, আমি করতেছি, দাঁড়াও আইতাছি তোমার কাছে, ঠিক আছে? তার আগে দেখি কয়টা এসএমএস এর দাম কত, এখানে কত বলছে, 10,000 বলছে না? 10,000, হ্যাঁ 10,000, 5,000, হ্যাঁ 5,000 টাকা, মানে 50 সেন্ট করে নিতেছে, ঠিক আছে? আর আমরা যদি ওইটাতে করি তাহলে আমরা কিন্তু আরো কম পাবো, দেখো 2,600 টাকা, ঠিক আছে? বিডিতে 50 সেন্ট, নন মাস্কিং, মাস্কিং ছাড়া করলে কিন্তু আপনারা 500 টাকায় 2,500 পাঠাতে পারবেন, আরো কম পাবেন যখন আপনারা সফটওয়্যারটাই কিনে নেবেন, বায়ার যখন আপনাকে সফটওয়্যারটাই কিনে দিবে তখন কিন্তু আপনারা পাঠাইতে পারবেন, তখন কিন্তু আপনাদের লিমিট না, ক্রেডিট ভরবেন আর পাঠাবেন, ট্যাক্স সেন্ড করে কাটবেন, ঠিক আছে? তো এটাও দেখে রাখেন, এটা যদি কোনো সময় আপনার বাংলাদেশের জন্য করতে হয়। তবে সাইন আপ কি করবো, আপনাদের কাছে 14 জন খোঁজ খবর নাই, বুঝলাম না, আরেকজন গ্রুপের সদস্য নাকি সবাই? ওকে, এটা আমরা সাবমিট করলাম, তো একটা কোড আসছে মেবি, দেখেন এখানে ভেরিফাই করতে হবে অনেক কিছু, ওটিপি, ওটিপি কি বলেন, ওটিপি যে কোড, কোডটা বলেন, হ্যাঁ
আমি জানি কোড, কোড না বলে তো হবে না। হ্যাঁ এটা দুইটা আসছে, এটা কোনটা আবার দিতে থাকেন যেটা হয়। 6729 না, এগুলো আমি করার দরকার নাই, কারণ হচ্ছে কি এগুলো আপনারা নিজেরাই করতে পারেন। এখানে ইমেল আইডি চাইতেছে, ভোটার আইডি কার্ড চাইতেছে, হ্যান ত্যান, ঠিক আছে আপনারা যখন এখানে আসবে হ্যাঁ আপনাকে স্টপ গুলা দেখাই দিবে, ঠিক আছে, এগুলো দিয়ে কাজ করতে পারেন। এখানে আমরা যেটা মূল বিষয় আপনাদের দেখাইলাম সেটা হচ্ছে এই এই সাইটটা কতটা জরুরি একটু ভাবেন আপনারা, বলেন এই সাইটটা কতটা জরুরি। আপনি কি মনে করতেছেন না যে মাত্র $19 আমি যদি 1,00,000 মানুষকে সেন্ড করি এখান থেকে 20-25টা সেল আসতে পারবে? আপনি 100 টার্গেটেড লোক, এগুলো সবগুলো তো টার্গেটেড তাই না? কান্ট্রি বেসিক হইতাছে, সিটি সিটি হইতাছে, স্টেজ বেসিক হইতাছে, এখানে কিন্তু সব ধরনের কান্ট্রি। $19 দিয়ে যদি আমরা 1,00,000 সার্ভিস নিতে পারি, 1,00,000 মার্কেটিং করলে কি আপনি আশা করেন না যে 10-20 লাখ টাকা ইনকাম করতে পারবেন 1,00,000 মানুষের SMS করে? আপনাদের কি মনে হয় বলেন, আমাদের এগুলা কি কাজে আসবে? ইমেল গুলো যদি আপনারা নিজেদের জন্য করেন হ্যাঁ আসবে তো। আসল ভাই কই? হ্যাঁ শুনতেছি রাজু, শুনলে হবে, কথার রিপ্লাই দিতে হবে না? বললাম তো মাইক অফ করা ছিল, বুঝছেন তো? বলেন যদি আমরা 1,00,000 মানুষকে SMS পাঠাই, একজন তো আসবে নাকি? ১৩২,৮১৯ জনের পাঠালে ও জায়গার ভিতরে তো 1 মাসের কভার হয়ে যাবে। 1 মাসে 1,00,000 আমি করে দেবো না? তাহলে কিন্তু এই সাইটটা খুবই জরুরি, ঠিক আছে। এরকম সাইট আপনারা অনেক পাবেন, ঠিক আছে, অনেক পাবেন। যদি huis.com লেখেন, যেমন huis data, আমি এটার জন্য গুরুত্ব দিচ্ছি কারণ হচ্ছে এটা খুবই জরুরি, দেখছেন নেম ওয়েবসাইট এগুলো দরকার না। হুইস ডাটা সেন্টার লিখলে হবে, মানে আমরা ডাটা কিনবো যেহেতু, সার্ভিস ডাটা সেন্টার সার্ভিস এগুলো দিলে হবে। এখানে এরাগুলো কিন্তু এগুলো বিক্রি করতেছে প্রচুর, ঠিক আছে, ডাটা ডাটা সেন্টার সলিউশন, ডাটা সেন্টার সার্ভিস, ডাটা সেন্টার, এরকম অনেক সাইট পাবেন। সিসকো, আমি সিসকো কোম্পানির এসইও কাজ করছি, তো হুইজ ডাটা সেন্টার, অনেক অনেক ওয়েবসাইট আছে। তবে তো আবার ফেক টেক হবে নাকি? অনেক ওয়েবসাইট না, এগুলো ফেক না, ঠিক আছে, এগুলো রিয়েলি হবে, কিন্তু আপনাকে এগুলো জাস্টিফাই করতে হবে। আমরা একটা যখন একটা SMS পাঠাইলাম, ঠিক আছে, তখন কিন্তু বুঝতে পারলেন ওই মেইলটা কি আদৌ সত্য কিনা, দেখতে পাচ্ছেন কি বিষয়টা? এই কাজটা শিখা, মনে করেন বাইরদের জন্য কাজ করবো না, নিজেদের জন্য যদি কাজ করি মাসে একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবো, 20-25,000 টাকা ইনকাম করতে পারবো, আপনাদের কি মনে হয় বলেন? হ্যাঁ এরকম করে পাঠালে তো আসবে, আসবে, কিন্তু যেটা করতে হবে সেটা কাজ করতে হবে। যদি কাজ করেন এখান থেকে ইনকাম করা কোনো বিষয় না, ঠিক আছে, এখান থেকে বিষয় না ইনকাম করা। তো সব ধরনের গাইডলাইন পাইতেছেন, আরাত দিন 24 ঘন্টা সাপোর্ট পাইতেছেন, তারপরে যদি বলেন যে ইনকাম হবে না বা হতাশাগ্রস্ত হন, তাহলে কিন্তু বিশাল ক্ষতি, ঠিক আছে। তো যাই হোক, এভাবে কাজ করেন। আমরা আপাতত 3টা মার্কেটিং শিখলাম নিজেদের জন্য, ঠিক আছে, তো এগুলো যদি আমরা করি এখান থেকে কিন্তু আমরা মাস শেষে একটা বেনিফিট হতে পারে। আমাদের ফাইবার লাগবে না, নো ফাইবার, উইদাউট আউটসাইড ফাইবার, আউটসাইড ফাইবার, ফাইবারকে আমরা বাদ দিলাম। শুধু এগুলা করলেও কিন্তু আমরা মাসে একটা ভালো টাকা ইনকাম করতে পারবো। এগুলা কিন্তু আমার ফিক্সড ক্লায়েন্ট হবে, একটা মাথায় রাখতে হবে, একটা ক্লায়েন্ট যদি আসে এটা ফিক্সড ক্লায়েন্ট হবে। আর এখানে মজার বিষয়, নাম্বার গুলা নিয়ে আপনি হোয়াটসঅ্যাপে করতে পারেন। হোয়াটসঅ্যাপে একটা বিজনেস অ্যাকাউন্ট করবেন, হোয়াটসঅ্যাপে করে এই নাম্বার গুলো হোয়াটসঅ্যাপে সেভ করবেন, অমুক বাইরের নাম, অমুক বাইরের নাম দিয়ে ওদের সাথে হোয়াটসঅ্যাপে কিন্তু ডাইরেক্ট কথা বলতে পারেন, আপনার কিন্তু টাকা লাগবে না। হ্যাঁ হ্যাঁ, এটা একটা ভালো আইডিয়া, ঠিক আছে। ধরেন হোয়াটসঅ্যাপে আপনি 50 জনকে এসএমএস করলাম, ধরেন ওরাদের সবারই তো কিন্তু হোয়াটসঅ্যাপ থাকে, একটা তো লাগবে, 50 জনের মধ্যে 20 জন তো থাকবে, হ্যাঁ লাগবে। আমার কথা বুঝতে পারছেন? 20 জনকে আপনি এসএমএস করেন, হাও হাউ আর ইউ, কেমন আছো, আমি কিন্তু এগুলো দক্ষ, মানে এমনি উজ্জ্ব যে এসএমএস করে 3-4 দিনে, মানে 100 জনের মধ্যে 2 জন লাগে, 2 জনে তো মনে করেন বিশাল টাকা,
ঠিক আছে, তখন বলে তুমি এগুলো পারো, তোমাকে কিভাবে হায়ার করব। তো তোমাকে হয়তো $5 দিয়ে হায়ার করতে পারে, তারপরে যখন তুমি ট্রাস্টেড হয়ে যাবে তার কাছে, তোমাকে মাসে 30-40 হাজার টাকাতে কিন্তু ব্যাপার না। এটা এটা হোয়াটসঅ্যাপের একটা আইডিয়া দিলাম। আর দ্বিতীয় আরেকটা আইডিয়া হতে পারে, সেটা হলো তুমি এগুলা নিয়ে তুমি স্কাইপে তুমি ই করতে পারো। হ্যাঁ, ওরা তো স্কাইপ বেশি চালায় না, স্কাইপে এই নাম্বার গুলা সেভ করে রাখতে পারো, তাহলে কিন্তু এখান থেকেও একটা কাস্টমার পাইতে পারো। ঠিক আছে, এটা কিন্তু আমাদের সবচাইতে সিক্রেট ক্লাস ধরতে গেলে। আমাদের বাই রিকোয়েস্টেড ক্লাসটা আমরা পাবলিশ করি না, কারণ ওইটা খুবই সিক্রেট। তারপরে যদি সিক্রেট থাকে এই ক্লাসটা, ঠিক আছে, এটা পাবলিশ করবো জনগণের জন্য, সমস্যা নাই, কিন্তু এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা রাজু ভাই, ওই যে ওই স্কাইপি অ্যাকাউন্ট থেকে ওদের নাম্বার সেভ করলে ওদের নাম্বার তো আমার কাছে থাকবে, মানে স্কাইপি তে আমি যে সেভ করব ওদের কাছে থাকবে। হ্যাঁ হ্যাঁ, তখন আমি ওদের নক করতে পারি বা ওরা আমাকে নক করতে পারে, এরকম। হ্যাঁ হ্যাঁ, সেটাই, এটাই ভালো হবে, তোমার কোনো কাজ নাই। ইমেল অ্যাকাউন্টের মাধ্যমে, হ্যাঁ, ওটা অ্যাড করলে যে ইমেল অ্যাকাউন্ট দিয়ে স্কাইপি খোলা হয়, ওই ইমেল অ্যাকাউন্টের সাথে সমস্ত নাম্বার গুলো অ্যাড হয়ে যায়। হ্যাঁ, আমার আছে এটা, আমি ইউজ করি না। এখানে এখানে যেটা করতে পারি আমরা, এটা করতে পারি, এটা করার পরেও কিন্তু আমরা পাই না। তারপরে দেন এসএমএস মার্কেটিং তো আছেই, তারপরে আমরা তো ইমেল মার্কেটিং করবোই তাদের পিছনে। ঠিক আছে, যাইবো কই, যাওয়ার কোনো জায়গা নাই। তো আপনাদের যেটা কাজ করতে হবে, সৎ সাহস নিয়ে ফাইবারে বাদ দেন। ফাইবার আসলে কারোর জন্য ফুল সাকসেস না, আপনি এখান থেকে 12 টাকা ইনকাম করতে পারেন, কিন্তু ফাইবার একটা আইডিতে সংসার চলবে না। আগেই বলি, একটা আইডিতে কখনোই কারো ভবিষ্যৎ চলে না। তো যখন ওই লেভেলে চলে যাবেন, আসাদ ভাই এই মাসে তো লেভেলে যাবেন না, আশা করা যায়। ওকে, আমার আর একটা আইডিয়া আপনার সাথে যাবে, নো প্রবলেম, দুইটা একসাথে যাবে দুজনে। তো এটা লেভেলে যাক ইনশাল্লাহ। তো আশা করা যায় যে আপনি একটা পজিশন চলে গেলাম, তখন আরেকটা অ্যাকাউন্ট করবেন, করে নতুন আরেকটা নিয়ে কাজ করেন অন্য বিষয় নিয়ে, অন্য টপিক নিয়ে। তাহলে আশা করি ফাইবারে একটা আপনার পজিশন তৈরি হলো, দেন বাইরে আউটসাইডে আপনার একটা পজিশন তৈরির একটা স্কোপটা আপনি পেয়ে গেলেন। কিন্তু এখানে দেখেন, আপনি যদি নিজের জন্য না, আপনি কিন্তু সারা পৃথিবীতে আপনি নিজের জন্য, ঠিক আছে, বায়ারদের জন্য না, নিজেদের জন্য কিন্তু আপনি একটা মার্কেটিং এর একটা স্ট্র্যাটেজি তৈরি করলেন। তো এটা দিয়ে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। এটা তো শুধু অনেক কিছু না, আপনি ধরেন একটা ইউনাইটেড স্টেটসে একটা ধরেন একটা বিজনেস শুরু করছেন, বা মানে এক্সটার্নাল প্রোডাক্ট বা খুবই সিক্রেট প্রোডাক্ট, কিছু সিক্রেট প্রোডাক্ট থাকে, ঠিক আছে, ধরেন ওগুলো পাওয়া যায় না, সেগুলো নিয়ে কিন্তু আপনারা এভাবে ইমেল মার্কেটিং করে, তাদের একটা লিস্ট যদি আপনার কাছে থাকে, 1 লাখ লিস্ট যদি আপনার কাছে থাকে, আপনি যদি তাদেরকে এসএমএস করেন, তাহলে কিন্তু এখান থেকে আশা করা যায় আপনি ভালো একটা সেল পাবেন আপনার নিজের ই কমার্স সাইট থাকলে। আমাদের টার্গেট তো মূল টার্গেট হচ্ছে ইউনাইটেড স্টেটস, কিন্তু এখানে কিন্তু আমরা সারা ওয়ার্ল্ড এর লিস্ট পাচ্ছি, ঠিক আছে, সারা ওয়ার্ল্ড এর লিস্ট পাচ্ছি, এটা আমাদের জন্য খুবই খুবই ভালো, ঠিক আছে, খুবই ভালো। তো যাই হোক, আমাদের ক্লাস আর মানে লম্বা করবো না, আমাদের যেহেতু সময় হয়ে গেছে, তো এখন আমরা তাহলে স্টপ করে দেই। আপনারা কি কাজ করতে পারবেন? ইনশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ, করা যাবে।